আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদের জন্য দুর্দান্ত একটি পিঠা রান্না দেখাবো সেই সাথে চার রকমভাবে পিঠা তৈরি করেও দেখাবো অনেক দর্শক বন্ধুরা আছেন এই পিঠাগুলো খেতে খুবই পছন্দ করেন কিন্তু কষ্ট করে তৈরি করার ভয়ে মজাদার এই পিঠা খেতে বঞ্চিত হন পিঠাগুলো আর খেতে পারেন না তো তাদের জন্য আজকের আমি চার রকমভাবে এই সুর্ষি পিঠা তৈরি করে দেখাবো যার যেভাবে তৈরি করতে সুবিধা মনে হয় সে সেভাবেই তৈরি করবেন রকম কষ্ট ছাড়াই মেশিন ছাড়াই এক মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর যদি মনে করেন একেবারে একটু বেশি করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করবেন তাহলে আপনারা রৌদ্রে শুকিয়ে বয়ামে ভরে রাখবেন সারা বছর যখন খুশি তখন বের করে রান্না করে খেতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম পানি নিয়ে নিচ্ছি কোয়াটার কাপ অর্থাৎ এক কাপের একটু কম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পানিতে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে খুব ভালো করে বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের আটা এই সুসিপিটা বা হাতে কাটা সীমাই তৈরি করার জন্য আমি যে মেজারমেন্টে পানি এবং আটা দিয়েছি এটা একদমই পারফেক্ট মেজারমেন্ট প্রথম পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে যে মনে হয় ডো একটু শক্ত হয়ে গেছে আসলেই শক্ত না এটা মথে নেওয়ার পরে অনেকটাই নরম হয়ে আসবে গরম থাকতে থাকতে খুব ভালো করে মথে নিতে হবে তা না হলে ভিতরে কিছু অংশ দলা দলা হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে পরে কিন্তু যতই ভালো করে মথে নেন আর স্মুথ হবে না পিঠা বা হাতে কাটা সীমাই তৈরি করার জন্য আমরা যে ডো তৈরি করে থাকি এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কোনো অঞ্চলে ডো বলে কোনো অঞ্চলে কাই বলে কোনো অঞ্চলে খামির বলে যাই হোক এটা একটু শক্ত করেই করতে হবে এভাবে কোনো একটা কেস দিয়েও কেটে নিতে পারেন খুব দ্রুত হয়ে যায় কাটা এটা এভাবে কাটলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে রান্না করার পরে এই যে দেখুন এভাবে কাটলে কিন্তু অনেক দ্রুত হয়ে যায় আর যদি মনে করেন হাত দিয়ে এভাবে করবেন এই যে হাতের তালুর নিচের অংশটা দিয়ে এভাবে ডলে নেবেন তারপরে উপরের এই অংশটা দিয়ে পরবর্তী মুখটা এভাবে একটু ডলে দেবেন এভাবে এরকম লম্বা লম্বা শুষি পিঠা বা হাতে কাটা সিমাই পিঠা তৈরি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে আর এক রকমভাবে তৈরি করে দেখাবো অলরেডি আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কিছু কায় নিয়েছি এভাবে একটা স্টিলের যে ঝাঁঝরি ডালাগুলো আছে ডালাতে এভাবে একইভাবে চেপে 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 এগুলো নিয়ে দিয়ে বের করে দেব ডালাটা আমি একদিকটা আমার পেটের সাথে চাপ দিয়ে রেখেছি আর একদিক আমি হাত দিয়ে ধরে রেখেছি আর এই এক হাত দিয়ে আমি এই কাইগুলো চেপে চেপে নিচ থেকে বের করে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল বেল বাটনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন মেশিন ছাড়া বা হাত দিয়ে ডলা ডলি ঝামেলা ছাড়াই এক মিনিটের মধ্যে কতগুলো তুইশি পিঠা তৈরি করা হয়ে গেল। আর এগুলোতে অবশ্যই আটা মাখিয়ে নিতে হবে তা হলে একটার সাথে আর একটা লেগে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সিমাই পিঠা এখন এই পিঠাগুলো থেকে আটাগুলো আলাদা করে নেব এর জন্য ডালায় উঠিয়ে একটু ঝাড়া দিলেই আটাগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে আর যাদের কাছে এমন স্টিলের ঝাঁঝরি ডালা নাই তাদেরকেও আমি আরেকভাবে তৈরি করে দেখাবো এই যে দেখুন যাদের কাছে স্টিলের ডালা নাই তাদেরকে প্লাস্টিকের ডালা দিয়ে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে প্লাস্টিকের ডালাগুলোতে আরও বেশি সুন্দর হয় কারণ প্লাস্টিকের ডালার ভিতরে একটু ধার ধার মতো থাকে আর প্লাস্টিকের ডালার ছিদ্রগুলোও একটু বড় হয় জন্য পিঠাও একটু মোটা মোটা হয় এই যে দেখুন আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই দেখুন এক মিনিটের মধ্যে কতগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এতগুলো পিঠা আপনার হাত দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় লেগে যেত আর এই পিঠাগুলোর সাথে অবশ্যই আটা মাখাইয়ে নিতে হবে তা না হলে একটার সাথে আর একটা জোড়া লেগে যাবে এই যে আমি খুব ভালো করে আটা মাখিয়ে নিচ্ছি এখন আবারও ডালায় উঠিয়ে নিচ্ছি আবারও একটু ঝাড়া দিয়ে আটাগুলো নিচ দিয়ে বের করে দিচ্ছি এই যে দেখুন মোট চার রকমভাবে আপনাদেরকে হাতে কাটা সিমাই পিঠা বা শুশি পিঠা তৈরি করে দেখালাম কেসি দিয়ে কেটে দেখিয়েছি আর হাত দিয়ে ডলা দিয়ে এক রকম করে তৈরি করে দেখিয়েছি আর দুই রকম ডালা দিয়ে তৈরি করে দেখিয়েছি আপনাদের যার কাছে যেভাবে সুবিধা মনে হবে সে সেভাবেই তৈরি করে নেবেন আমি যেভাবে সুশি পিঠা বা পিঠা রান্না করি এভাবে রান্না করলে কিন্তু খেতে সত্যি অনেক অনেক বেশি মজা হয় গরুর দুধ নিয়ে নিচ্ছি এক লিটার আর আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা নারিকেল আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে আপনারা সেটাই দিবেন আমার কাছে এখন এই মুহূর্তে ফ্রেশ নারিকেল নাই এর জন্য প্রয়োজন করা নারিকেল দিয়ে রান্না করব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি আর একটা বড় এলাচ এলাচের মুখ অবশ্যই ভালো করে ফাটিয়ে দিতে হবে গুড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক লিটার লিকুইড দুধের জন্য ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে কিছু খেজুরের গুড় নিয়েছি আর নিয়েছি সামান্য পানি এগুলো অন্য একটি চুলাই আমি তারে জাল করে নেব অবশ্যই গুড়গুলোকে আলাদা চুলায় ফুটিয়ে জাল করে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই দুধের সাথে মেশাতে হবে তা না হলে কিন্তু দুধগুলো ফেটে যাবে দুধগুলো পুরোপুরি গরম হওয়ার পরে চুষি পিঠা বা সিমাই পিঠাগুলো দিতে হবে দুধ যদি ভালো করে গরম না হয় তার আগেই যদি পিঠাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো গলে দুধের সাথে মেল্ট হয়ে যেতে পারে আমি যেহেতু একদম কাঁচা পিঠা রান্না করছি এ কারণেই এক কাপ চাউলের আটার পিঠার জন্য এক কেজি দুধেই একদম পারফেক্টভাবে হয়ে গেছে রান্না এই যে দেখুন আমার রান্নাগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর আপনারা যদি একদিন অনেক বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে আপনারা রোদ্রে শুকাইয়ে একটা বয়ামের ভিতরে ভরে রাখবেন মাসের পর মাস রেখে খেতে পারবেন আর শুকনা পিঠাগুলো রান্না করতে গেলে কিন্তু দুধের পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে জাল করে রাখা সেই গুড়গুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই সীমায় রান্নার ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছে চুষি পিঠা আমার রান্না করা হয়ে গেছে এই পিঠাগুলো এর থেকে আর বেশি ঘন করে রান্না করা যাবে না কারণ এগুলো ঠান্ডা হয়ে আসলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই এখন মনে হচ্ছে এগুলো অনেক বেশি পাতলা কিন্তু এবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে এই পিঠা রান্না করার জন্য কতটুকু গুড় আমি নিয়েছি তার কোনো পরিমাপ আমি বলে দেয়নি কারণ মিষ্টি কেউ একটু কম খেতে পছন্দ করে কেউ বেশি খেতে পছন্দ করে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমনই তার স্বাদ অনুযায়ী গুড়গুলো দিয়ে দিবেন একদম সহজভাবে সুশিপিঠা তৈরি করা এবং রান্না করা আপনাদেরকে দেখিয়েছি আশা করছি দুটোই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর আমন্ত্রণ রইল আগামী পর্বে ভিডিও দেখার জন্য দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ পাক সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ